রীতিমতো তাক লাগিয়ে শুক্রবার কৈলাশহর পুর পরিষদের 17টি আসনের মধ্যে 16টি আসনের বামফ্রন্ট প্রার্থীরা কৈলাশহরে মহকুমা শাসক তথা আরও শান্তিরঞ্জন চাকমার নিকট মনোনয়নপত্র জমা দেয়। 16 জন দলীয় প্রার্থীদের নিয়ে দলীয় কর্মী সমর্থকরা কৈলাশহরের দলীয় অফিস থেকে মিছিল বের করে মিছিলটি শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে মহকুমা শাসকের অফিসে এসে শেষ হয়। 16 জন দলীয় প্রার্থী ছাড়াও মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক মবস্বর আলী, সিপিএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, সিপিএম কৈলাশহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, সিপিএম নেতা কান্তিলাল দেব সহ আরও অনেকে। তবে 16 জন দলীয় প্রার্থীদের মধ্যে বেশ কিছু চমক রয়েছে, যার ফলে কৈলাশহরের পুর পরিষদের ভোটে প্রাথমিকভাবেই বাম প্রার্থীরা অনেকটাই এগিয়ে রয়েছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। 16 জন প্রার্থীদের মধ্যে একেবারে তরুণদের যেমন স্থান দেওয়া হয়েছে, ঠিক তেমনি শিল্পী, সাহিত্যিক, ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা রয়েছেন। মনোনয়নপত্র জমা দিয়ে পুর পরিষদের 6 নং আসনের প্রার্থী তথা কৈলাশহরের বিশিষ্ট শিল্পী মোহিত লালধর সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, আশা করব সবাই সমর্থন জানাবে আমাকে, আমার দলকে। আপনি যে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবেন, কি বলে ভোট চাইবেন? বাড়ি বাড়ি বলে ভোট চাইব, নিশ্চয়ই উন্নয়নের নিরিখে ভোট চাইব। বিগত 25 বছরে যে উন্নয়ন হয়েছে ত্রিপুরাতে, আর এখনের যে 4 বছর, মানুষ নিশ্চয়ই এর তফাৎটা অনুভব করতে পারছে। এই অনুভবের নিরিখেই আমি ভোট চাইব, আমরা ভোট চাইব জনগণের কাছে। আশা করি জনগণ নিরাশ করবে না আমাদের। কৈলাশহর পুর এলাকার একজন অন্যতম বোদ্ধা বা শিল্পী হিসেবে আপনার খ্যাতি রয়েছে, এই বিষয়টাকে কীভাবে নেবেন নির্বাচনের সময়? নির্বাচনের সময় আসলে এই বেটা আমার নেওয়ার কোনো ব্যাপার নয়, এটা জনগণ চিন্তা করবে কাকে কিভাবে ভালোবাসবে, কাকে কিভাবে চাইবে, কোন জায়গায় বসাতে চাইবে, সমস্তটাই নির্ভর। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।